সে কি কাণ্ড! ছদ্মবেশে বোরখা পরে লুকিয়ে লুকিয়ে শাকিব খানের প্রিয়তমা মুভি দেখে এলেন একসময়ের জনপ্রিয় নায়িকা মৌসুমী। শুধু মৌসুমী নয়, মৌসুমীর পরিবারও ছিলেন তার সাথে। বন্ধুরা, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর একটি বিশেষ অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান। ঢালিউডের সেরা ব্যবসা সফল সিনেমা প্রিয়তমার জোয়ার এখনও চলছে। প্রিয়তমা দেখতে ঝাঁকে ঝাঁকে তারকারা প্রতিনিয়ত ছুটছে হলে। এবার বাদ গেলেন না চিত্রনায়িকা মৌসুমী ও তার পরিবারও। চিত্রনায়িকা মৌসুমী ভক্তদের চোখে ফাঁকি দিলেও অবশেষে নিজেকে আর রক্ষা করতে পারলেন না। দেখা যায়, ছদ্মবেশে বোরখা পরে শাকিব খানের প্রিয়তমা মুভি হলে দেখতে গিয়েছেন তিনি। মৌসুমীর সাথে ছিলেন মৌসুমীর পুরো পরিবার, ছেলে, ছেলে বউ, মেয়ে এবং মৌসুমীর স্বামী দেশের জনপ্রিয় নায়ক অমর সানি। তবে মৌসুমীকে একটু ভিন্ন বেশেই দেখা যায়। দেখা যায়, বোরখা পরে মুখ লাগিয়ে ছদ্মবেশে শাকিব খানের প্রিয়তমা মুভি দেখতে এসেছেন তিনি। তবে মৌসুমীর সাথে আরও পাওয়া যায় শাওন, ঈশিতাসহ মেহের আফরোজ এবং আরও অনেকে। এদিকে প্রিয়তমা সিনেমার প্রতিটি মুহূর্ত উপভোগ করেছেন মৌসুমী সহ তার পরিবার এবং ঈশিতা। ঈশিতা ফেসবুকে লেখেন, সিনেমার প্রতিটি মুহূর্ত বেশ উপভোগ করেছি, প্রিয়তমার জন্য শুভকামনা। অভিনন্দন প্রিয় হিমেল আশরাফ ভাই, আপনার নতুন প্রকল্পের জন্য আগ্রহ ভরে অপেক্ষা করছি। এদিকে চিত্রনায়িকা মৌসুমী জানিয়েছেন, শাকিব যে এত সুন্দর একটি ছবি উপহার দিয়েছে, আসলে তার জন্য আমাদের সিনে ইন্ডাস্ট্রি এখনও বহমান রয়েছে। শাকিবকে ধন্যবাদ জানাই এবং শুভকামনা জানাচ্ছি তার নতুন প্রকল্পের জন্য। আশা করি সামনে আরও ভালো কিছু দেখতে পাব। প্রসঙ্গত, এই মুহূর্তে শাকিব খান অপু বিশ্বাসকে নিয়ে আমেরিকায় একান্তে সময় কাটাচ্ছেন। প্রিয়তমা ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও কলকাতার ইধিকা পাল। হিমেল আশরাফের পরিচালনায় রোমান্টিক অ্যাকশন ঘরানার সিনেমাটি প্রযোজনা করেছেন আশরাত আদনান। এতে আরও অভিনয় করেছেন কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদুন্নবী, এলিনা শাম্মি প্রমুখ। প্রিয় বন্ধুরা, আপনারা কি প্রিয়তমা সিনেমা দেখেছেন? যদি দেখে থাকেন তবে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।